ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু সমকোণ এবি ইজ ইকুয়াল টু 3x মাইনাস রুট 2 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার 9x স্কোয়ার প্লাস 2 সেন্টিমিটার হলে এসি এর মান নির্ণয় করো। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আঁকছি। তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা বি, আর এদিকটা হচ্ছে সি। ওকে, তো এবি দেখো, এবি বলেছে 3x মাইনাস রুট 2 সেন্টিমিটার, আর বিসি মানে অতিভুজ হচ্ছে স্কোয়ার রুট অফ 9x স্কোয়ার প্লাস 2 সেন্টিমিটার, আর আমাদেরকে এসি নির্ণয় করতে হবে। তো এসি আমি ধরে নিচ্ছি y সেন্টিমিটার। ওকে, সব সেন্টিমিটারেই আছে, অসুবিধা নেই। ওকে, তো আমরা এখানে পাইথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো। সো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ওকে, তো বিসি স্কোয়ার মিনস সো রুট ওভার 9x প্লাস 2, সরি 9x স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, মানে 3x মাইনাস রুট 2 তার হোল স্কোয়ার, আর y স্কোয়ার এটা হবে কারণ এসি y ধরেছি। আচ্ছা, এটা তাহলে স্কোয়ার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকে থাকছে 9x স্কোয়ার প্লাস 2। আচ্ছা, ডান দিকে এই টার্মটাতে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙবো। সো 9x স্কোয়ার, তো এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো 9x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 6x ইন্টু রুট 2। আচ্ছা, প্লাস এটা স্কোয়ার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 2 হবে, 2 প্লাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো, 9x স্কোয়ার 9x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এটা যদি আমি বাঁ দিকে নিয়ে যাই তাহলে আসবে 6 রুট 2 এক্স। 6 রুট 2 এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে আমাদের y বা এসি কত আসছে, এসি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ 6 রুট 2 এক্স সেন্টিমিটার। ওকে, দেখো একটা মানে একটু অ্যাবসার্ড টাইপের আনসারটা আসছে, বাট দিস ইজ দি কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।